করে। আর যদি কেউ আমার নবীকে সালাম দেয়, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই শব্দগুলো যখন জুমার দিনে কোন নবীর উম্মতেরা যখন পড়বে, নবী কিভাবে যখন সালাম দিবে, ফেরেশতারা যেমন করে আপনার নাম আপনার বাবার নাম যেমন তারা লিখতে থাকে, আর একদল ফেরেশতারা জমিনের মধ্যে চলে আসে, কারা কোথায় বসে বসে আমার নবীকে সালাম দেয়, ওই সালাম দেওয়ালা নামটা লিপিবদ্ধ করে তার বাবার নামটা সহকারে আল্লাহ নবীর রওজা মুবারকে চলে যান, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনার উম্মত আপনাকে সালাম দিয়েছে, আপনার বাবার নামটা সহকারে নবীর সামনে পেশ করা হবে, ইয়া রাসূলুল্লাহ এই দিনে আপনার উম্মত আপনাকে সেখান থেকে সালাম দিয়েছে, সালাতু ওয়া সালামু আলাইকা তার খুতবার মধ্যে বললাম, যদি কোন মানুষ জুমার দিনে যখন কোন মানুষ এইভাবে নবীকে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে নবীকে সালাম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে আল্লাহ নিজে সালাম দেয়, সুবহান, এটা উনি লিখেছেন তার কিতাবের মধ্যে, সুবহান, সালামের এত ফজিলত, এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল আপনি বলে দেন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে যদি তোমাদের মধুরতা যদি তোমরা বাড়াইতে চাও, ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যেন আল্লাহ রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাসূলের অনুকরণ করো, আল্লাহ রাসূলের পথে চলো, আল্লাহ রাসূলের মতের উপর যেন আমরা চলি, আর যদি এই চলা চলতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার আমলগুলোরে কবুল করে নেবে, ওয়া ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, এবং তোমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে এতবা করতে হবে কার? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ নবীর এতবা করলে কে খুশি হয়? আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছেন, মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করলো, অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগী এবং আখিরাতের এক বিরাট সফলতা আল্লাহ দান করবে। ওমা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, বিশাল সফলতা যিনি দিবেন তিনি হবেন আমার আল্লাহ। এই জন্য ইত্তেবা যে করবেন আল্লাহ রাসূলের, ইত্তেবা আমরা কেমন ভাবে করব? এই অনুসরণটাকে তিনটা ভাগে ভাগ করেছেন, কয়বার? তিনটা ভাগে ভাগ করেছেন, তাফসীরে বাবুবির মধ্যে আসছে, ইবনে কাসিরের মধ্যে আসছে। অনুসরণ মানুষ তিন ভাবে মানুষ মানুষকে অনুসরণ করে। এক নম্বর হলো কোনো মানুষকে দেখবেন ভয়ের কারণে অনুসরণ করে, আপনি এমন এক দাজ্জাল ধরনের মানুষ, অথবা তার মসজিদের সভাপতি হোক, ইমাম সাহেব বাধা মনে করুক আর না করে কিন্তু তারা সালাম দেবেন না, না হয়তো ওই মানুষের আগামী যুব চাকরি নাও থাকতে পারে। এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা প্রিন্সিপাল থাকেন, যারা ইয়ে থাকেন, তাদেরকে নর্মাল যারা প্রভাষক আছেন তারা দেখলে স্যার একবার কত যে সালাম দিতে হয়, দাঁড়াই যেতে হয় চেয়ার থেকে, কি রেসপেক্ট! আসলে তার কর্মকাণ্ড আসলে ভালো লাগে না, কিন্তু জানে যে এখানে রেসপেক্ট না করলে কি আছে, অসুবিধা আছে, তার হাতে তো তার কলম, রিজিকের কলম, এই জন্য অনেক সময় ভয়ে মানুষ মানুষকে কি করে, রেসপেক্ট করে, অনুসরণ করে, যে এই প্রিন্সিপাল, এই প্রফেসর, এই সভাপতি অনুসরণ আমাদেরকে করতে হবে, না করলে এই প্রবলেম আমার দাঁড়াইতে পারে। এই জন্য মানুষ মানুষকে ভয়ের কারণে মানুষ মানুষকে রেসপেক্ট করে, অনুসরণ করে, তার অনুকরণ করে। এই অনুকরণ আল্লাহ নবীকে করা যাবে না, ভয়ের কারণে নবীকে ভয় করে নবীকে অনুকরণ করার জন্য আমার আল্লাহ বলে নাই। দুই নম্বর হলো আপনি আরেকটা অনুসরণ কারো কোনো মানুষকে ভয়ের কারণে করেন, কোনো মানুষকে আপনার বেইজ্জতি করে ফেলবে এই জন্য আপনি করেন, ভয় করে ওই লোকের রেসপেক্ট করতে হয়। দ্বিতীয়ত হলো কোনো মানুষ মানুষকে অনুসরণ করে লোভের কারণে, আমি যদি তার পাশে পাশে ঘুরি, আমি যদি তার অনুসরণ করি, কিছু মাল আছে,
কিছু জ্ঞান আসবে, অথবা কোথাও আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। লোভের কারণে মানুষ মানুষকে কি করে, অনুসরণ করে, অনুকরণ করে, এত্তাবা করে। মানুষ মানুষের পথে দেখে হাজার হাজার মানুষ চলছে, কারো কারো না কোনো মানুষের অনুসরণ করে লোভের কারণে। আর এই জন্য ছোট সময় পড়ছিলাম, লোভে পাপ, আর পাপে কি হবে, কি হবে। আজকাল বাংলাদেশের চেহারার দিকে তাকালে দিয়েগুলোই দেখা যাচ্ছে, যত বেশি লোভ হয়েছে, যত বেশি লোভে পড়েছে, তত বেশি আজকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, আজকে অসম্মানের কাতার চলে গেছেন। কারণ এই জন্য লোভ করে কোনো কিছু অনুসরণ করা যাবে না। আজকাল ইমানে নিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রধান ব্যক্তি যাকে, সে বলছে সব প্রধানমন্ত্রী কথা বলে দিচ্ছে, বলছে উনি বলছেন আমরা এইভাবে করছি, তো তুমি করো কেন, তোমার কি বিবেক নাই? তুমি তো বাংলাদেশের কোনো স্বাধীন চেতা মানুষ, তোমার এত কিছু আছে তারপর তুমি করবা কেন? এই জন্য মানুষ যখন বিবেক, বিবেককে যখন বলে ফেলে, বিবেককে যখন মানুষ হারায় ফেলে, এই মানুষের ইজ্জত আর সম্মান এই পৃথিবীতে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে বেইজ্জতি করে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, কোরআন কারীম আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সম্প্রদায়, আমি পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি সবচাইতে আশরাফুল মাখলুকাত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে বানাইলাম, আমি তোমারে জ্ঞান দিলাম, আমি তোমারে বুদ্ধি দিলাম, আমি তোমারে ইজ্জত দিলাম, আমি তোমারে সম্মান দিলাম, এত কিছু দিলাম, সব কিছু আমি আল্লাহ দান করলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞান থাকার পরও যারা আল্লাহর পথে চলেন না, এত জ্ঞান থাকার পরও যারা আল্লাহর দিনকে বুঝলেন না, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে শুধু এই কথা বলা যাবে না, হুজুর বুঝি নাই তো, এই জিনিসটা বুঝি নাই। আপনি ডাক্তার হতে পারলেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারলেন, এই পৃথিবীর যারা বড় বড় আজকাল টেকনোলজির যুগে এত বেশি উন্নত হয়ে গেছে, এই মানুষগুলো যদি কিয়ামতের ময়দানে বলে আল্লাহ বুঝি না, এই কথা দিয়া পার হওয়া যাবে না। আল্লাহ বললেন, বান্দা আমি তোকে জ্ঞান দিলাম, আমি তোকে বুদ্ধি দিলাম, আমি তোকে চেতনা দিলাম, সারা বিশ্বের সব কিছু বুঝলাম, বিজনেসটা ভালো করে বুঝতে পারলাম, এত বিশাল ব্যয় ব্যয় হিসাব রাখতে পারলাম, তোমার এত বড় বড় কোম্পানি গুলো হিসাব তুমি করতে পারলাম, এত মানুষ, এত প্রফেসর, এত কিছু চালাইতে পারলাম, আর আল্লাহর দিনের বেলা যাইয়া তুমি কিছুই বুঝো না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবেন, না আজকের দিনে কোনো ক্ষমা নাই, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে জ্ঞান দিলাম, আমি তোরে নলেজ দিলাম, আমি তোরে বুদ্ধি দিলাম, এত কিছু দেওয়ার পরও যদি আমি আল্লাহকে না চিনো, আমি আল্লাহকে যদি না বুঝো, আমি আল্লাহর পথে যদি না চলো, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয়তো আমার শুকরিয়া আদায় করবে, আর এই শুকরের অর্থ হলো আল্লাহর পথে চলবা, আর না হয়তো তুমি তোমার বিবেক দিয়া তুমি গুনার পথে চলবা, গুনার পথে যখন চলবা তোমার জন্য জাহান্নাম, আর যদি তোমার বিবেক দিয়া আল্লাহর পথে যদি তুমি চলো, তোমার জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ বললেন, যারা ঈমান আল্লাহ আনার পরে আমার পথে চললা, নেক আমল সমূহ করলা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে বললেন, এই নেক আমল সমূহের কারণে হাশরের দিন আল্লাহর জান্নাত দিয়া তোমারে সম্মানিত করবে। সুবহানাল্লাহ, নুজুলা, তোমাকে বলবে আজকে জান্নাত তোমাকে দিয়ে দিলাম, তোমাকে আপ্যায়ন করবে, আজকে বলবে তুমি জান্নাতের মেহমান, আজকে তুমি জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেক, এই জ্ঞান আপনাদেরকে দিয়েছে, জ্ঞানের ব্যাপারে কোন ধরনের সার আল্লাহ হাশরের দিন দিবেন না, আল্লাহ বুঝি নাই, করতে পারি নাই, আল্লাহ ভুল হয়ে গেছে। হ্যাঁ, যদি এই ভুল যদি করে থাকেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ যেভাবে তোমার ইবাদত করতে পারি না, যেভাবে তোমাকে ডাকা ডাকতে পারি নাই, যেভাবে তোমার পথে চলার চলতে পারি নাই, রাব্বুল আলামিন এখন করছি জীবনে অনেকগুলো সময় তো জীবন থেকে চলে গেছে, আর কয়েকদিন এই পৃথিবীতে বাঁচব,
বাবা চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, আমিও তো এই পথের পথিক হয়ে যাব। আল্লাহ তোমার কাছে তওবা করি, মাফ চাই, মেহেরবানি করে তোমার গোলামকে তুমি মাফ করে দাও। খালেস ভাবে যদি আল্লাহর কাছে বান্দা যদি তওবা করতে পারে, রাব্বুল আলামিন যে অতীতে যে এই গুনাহগুলো হয়েছে আর এই গুনাহগুলো হবে না এই ওয়াদা যদি আল্লাহর সাথে করতে পারে, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। খালেস ভাবে যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য নিরাশ করার কোনো কিছু নাই, কিন্তু সময় থাকতে আল্লাহকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, ভয় করতে হবে, আল্লাহর পথে চলতে হবে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। মৃত্যুর পরে আর কোনো আগ্রমেন্ট আল্লাহর কাছে চলবে না, কোন ধরনের হাই হুতাশ, কোন ধরনের আপনি আল্লাহর কাছে আল্লাহ ওই দিন আপনার দিকে তাকাইবে না। এই জন্য কোরআনুল কারীমে মানুষ যে সেদিন হাই হুতাশ করবে, আল্লাহর কাছে যে মানুষ ফরিয়াদগুলো করবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগাম আমাদেরকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের একটা পরীক্ষা হবে, এটা হবে কবরে, এটা হবে হাসরে, এটা হবে মিজানে, এটা হবে ফুলচারা আল্লাহর জান্নাত যাওয়ার আগ পর্যন্ত। এই পাঁচটা জায়গায় আমাদেরকে বিভিন্ন জিনিস, আমাদের এই পরীক্ষার রেজাল্টগুলো আল্লাহ পাক সেদিন দিবেন। কিন্তু সবচাইতে বড় ব্যাপার হলো, আপনি পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যান, আপনি অনেক কিছু পড়ে পড়ে যান, তারপরে পরীক্ষার লেখা লিখেন দেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিলেন, আর পরীক্ষার উত্তরটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, আর উত্তর জেনে শুনে পরীক্ষা দেওয়া আমরা কি করি, ফেল করি, আর নকল বালা বের করতে পারি না, এমন মানুষ আমরা হই না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে মানুষ চিৎকার করে বলবেন, তোমরা যদি এই কাজগুলো না করো, আমি আল্লাহর কাছে সর্বপ্রথম তোমাদের ফরিয়াদটা কি থাকবে, তারা ফরিয়াদ করবে, ইয়া লাইতানি قدمتُ لحياتي الله তোমার কাছে একটা ফরিয়াদ, তুমি আবার আমাদের হায়াতের জিন্দেগিতে পাঠাও, আর ভুল করব না। এটা বান্দা সেদিন চিৎকার করে করে আল্লাহর কাছে বলবে। দেখবেন অনেক মানুষই আমাদের জীবনে ভুল হয়ে গেলে, পাপ হয়ে গেলে, ব্যবসায় লস হয়ে গেলে তখন আফসোস করে, আরে এই কাজটা যদি এইভাবে না হইতো, এইভাবে করলে মনে কাজটা হইতো না, আমরা যে রাজনৈতিক ভাবে কেউ পরাজয়বরণ করলে যদি আমরা ওইভাবে যদি করতাম তাহলে আমরা হয়তো এটা হইতো না। এখন কত চিন্তা কত, কিন্তু এই ভালো চিন্তাগুলো হয়তো আমরা আগে করি নাই। যে ভালো চিন্তা সময় থাকতে যদি না করে তাহলে এরপরে চিন্তার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলে দিলেন, দুনিয়ার জিন্দগিটা হলো চিন্তার জায়গা, দুনিয়া হলো আল্লাহর কাছে কাঁদার জায়গা, দুনিয়া হলো আল্লাহর কাছে চাওয়ার জায়গা, দুনিয়া হলো আল্লাহর কাছে পাওয়ার জায়গা। এই জিনিসগুলো দুনিয়া থেকে চাইয়া নিতে হবে। মানুষ মৃত্যুর পরে আল্লাহর কাছে ওই জিনিসগুলো কামিয়াব করলে আর কোনো কাজে আসবে না। এই জন্য মানুষ সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও, আমরা আর এই ভুলটা করবো না, এটা হবে নি, আল্লাহর এই সুযোগ দিবে না। এটা হিন্দু মুশরিক কাফের তাদের, হিন্দুদের একটা কবিতা পড়তেছিলাম আমরা, আবারও আসিব ফিরে ধানশিরিটির কাছে, হয়তো বা মানুষ নয় শালিকের বেশে। এক হিন্দু কবি লিখেছিলেন এই কবিতা, যে পৃথিবীতে তারা নাকি সাতবারই আসবে, শালিকের বেশে আসবে, কুকুরের বেশে আসবে, শুকুরের বেশে আসবে, মানুষ হয়ে আর আসবে না। এটা সব মিথ্যা কথা, মানুষ মৃত্যুর পরে কোনো বেশি আর পৃথিবীতে আল্লাহ পাঠাবেন না। কাজেই মৃত্যুর পরে তোমাকে শুধু একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর আল্লাহর কাছেই তোমার জিন্দগির সমস্ত আমল নামল ব্যাপারে জবাবদিহি করতে হবে। এই জন্য বলছি আমার ভাইরা, আল্লাহর কাছে আমরা সকলেই চলে যেতে হবে, আমরা কেউ পৃথিবীতে থাকবো না। এই জন্য আমি যখন যাকে অনুসরণ করবো, আমি আমার বিবেক দিয়া করব, আমি যাকে করছি, আমি যে কাজটা করছি এটা কি সঠিক করছি না বেঠিক করছি, এই চিন্তাটা যেহেতু আল্লাহ তোমাকে কি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তোমাকে বুদ্ধি দিয়েছেন, তোমাকে চিন্তা চেতনাশীল বানিয়েছেন, এই জন্য তুমি তোমার ভালো বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে, আমি যার পথে চলছি, আমি যার অনুসরণ করছি আসলে কি সঠিক না বেঠিক। যদি না করে বলে আল্লাহ ভুল হয়েছে, এই ভুল দিয়া বাঁচা যাবে না। তাহলে বলছিলাম আল্লাহ বলছেন, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূলের অনুসরণ করতে হবে, যারা অনুসরণ করবেন ফাকাদ ফাজা ফাউসান আযীমা, তারা বিরাট সফলতা পাবে। তাহলে এই অনুসরণ কয় প্রকার বলছি, তিন প্রকার বলছিলাম। এক প্রকার হলো কিসের কারণে, ভয়ের কারণে, বুঝলেন না, এগুলো রাখতে হবে কিছু বাস্তব। এক মানুষ ভয়ের কারণে মানুষ মানুষকে অনুসরণ করে, এই ভয় দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসা যাবে না। দুই নম্বর হলো মানুষ লোভের কারণে,
মানুষকে মানুষে ভালোবাসে, তার সাথে তার অনুসরণ করলে, তার পথে চললে, তার তার কথা মতো চললে, তার তার ইনফরমেশন গুলো আমি যদি নেই তাহলে আমার হয়তো এই পথ গুলো আমার জন্য ভালো হবে, এই জন্য একে অপরকে অনুসরণ করে। এই অনুসরণ রসুলকে করা যাবে না। তাহলে রসুল অনুসরণ করবে কোনটা? এই তিন নম্বর আল্লাহ বলে দিলেন, আল্লাহ নবীকে যদি এই পৃথিবীর মানুষেরা আল্লাহ রসুলকে ভয় করে ভালোবাসা দেবে না, আমার ভয়ের রসুল না, আমার রসুল হলো রাহমাতুল আলামিন। আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। আমার নবীর কাছে কোনো ভয় নাই, নবী রহমতের নবী, মায়ার নবী। এই নবী বিপদের সময় উম্মতের জন্য কাঁদবেন, দুনিয়া থেকে গেছেন, আজ মদিনায় শুয়া শুয়া উম্মতের জন্য কাঁদবেন। এই কান্দা আজও যেন শেষ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে নবীর চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদবে। মাহবুব জিজ্ঞাসা করবেন, বন্ধু দুনিয়াতে কাঁদলা, কবরে কাঁদলা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর সাথে তোমার জায়গা, তুমি কেন কাঁদো? এত বড় বিরাট বড় মর্যাদার জায়গা পেয়ে আল্লাহ বলবেন, মাকামাম মাহমুদা, আমি আমার বন্ধুকে মাকামে মাহমুদ দান করব। এই মাকামে মাহমুদ হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সান্নিধ্যে আল্লাহর হাবিবের জায়গাটুকু করে দিবে। এত সম্মান দিলাম, এত ইজ্জত দিলাম, তারপর রাসূল আপনি কাঁদেন, কাঁদার কারণটা কি? আল্লাহ আমার মেয়ে ফাতেমার জন্য আমি কাঁদি না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমার আহলের জন্য আমি কাঁদি না, আমি কান্দি আমার উম্মতের জন্য। মাহমুদ আমার উম্মত জাহান নামতে যদি থাকে, আমি রসুল জান্নাতে দিয়ে কি করব? আমার একটা উম্মত জাহান নামে থাকবে, আমি রসুল খুশি হতে পারি না আল্লাহ। এই জন্য আমি চাই আমার উম্মত গুলো তুমি মাফ করে দাও। এই জন্য আল্লাহ বলছে, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। রহমত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই রহমতের নবীকে কেউ ভয় করে ভালোবাসবেন না, আল্লাহ নবীর কাছে কোনো ভয় নাই, আল্লাহ নবীর ভালোবাসতে হবে একমাত্র মহাব্বত করে ভালোবেসে। সুবহানাল্লাহ, নবী হলে ভালোবাসার নবী, হৃদয়ের সবটুকু ভালোবাসা যেন আল্লাহ রসুলের জন্য এই কলিজার মধ্যে যদি জমা করো, তাহলে রসুল হাসরের দিন তোমাকে ভুলে যাবে না। সেই রসুলই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি মাফ করে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত নিয়ামত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বান্দা, আমি যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস করবে। হুজুর নিয়ামত কি? যার দুইটা চক্ষু নাই সে বুঝে এই নিয়ামত জিনিসটা কত বিশাল। পৃথিবীর আজ পর্যন্ত কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার পৃথিবীতে কি আবিষ্কার হয়েছে? এই অন্ধ যাদের জীবনে কোনোদিন দেখা নাই, চক্ষুটা ফিরিয়ে দেওয়ার জন্য পারে না, পারবে না কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহর দেওয়া নিয়ামত। একটা হাত যদি চলে যায়, এই হাত যদি কত বড় নিয়ামত। আপনার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা এই হাত গুলো দিয়ে মানুষের উপর অত্যাচার করেছিলা না, এই হাত গুলো দিয়া মানুষের জন্য তুমি তার পাশে দাঁড়িয়েছিলা? এ হাত দিয়ে দুই ধরনের কাজই করা যায়, এ হাত দ্বারা যেমন মানুষকে আঘাত করা যায়, আবার এ হাত দিয়ে মানুষকে ভালোবেসে বুকে টেনে নেওয়া যায়। এ হাত দিয়া যেমন মানুষের অর্থ সম্পদ গুলো লুণ্ঠন করে নেওয়া যায়, এ হাত দিয়া আবার এই সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করা যায়। এই জন্য যারা লুণ্ঠন করবে তারা ঢাকা চুর, তাদের শাস্তি আল্লাহ হাসরের দিন করবেন। আর কোন মানুষ যখন আল্লাহ রাস্তায় দান করবে, এই দানটারে আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড়ের সমান করে ফেলবে। সুবহানাল্লাহ, হাসরের দিন বান্দা দেখবে এত বিশাল বড় আমলের বিশাল বড় পাহাড়ের মতো আমল বান্দা আশ্চর্য হয়ে দেবে, আল্লাহ এত আমল আমার জিন্দগিতে কোথায় থেকে আসলো। বান্দা তো যখন জুমার মসজিদে যাইতাম, ওই যে একটা টাকা দান করতাম, ওই যে গরিব মিসকিনকে দিলে একটা টাকা দিতাম, রমজান মাসে মানুষদেরকে দান করতাম, যাকাত দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন মাল করে জমা করে 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 আজকে বিশাল বড় করে রেখেছে। নেরে বান্দা, এই আমলগুলো তোর আমল নয়, তুমি করেছো, বান্দা বলতেও পারে না। মাহবুব, এত আমল জমা হয়ে গেল বলে হা আমি বান্দার আমলগুলো বিনষ্ট করি না। বান্দা যখন কোনো কাজের গুণা করার জন্য ইচ্ছা করে, ফেরেশতা আল্লাহ পাঠাই দেয়,
আল্লাহ আলেক গুণী বলে না, রাস্তায় রোয়ানা হয়ে গেছে বলে আল্লাহ আলেক গুণী বলে না। যখন বান্দা অপরাধ করার জন্য জায়গায় চলে যায়, কাজটা যখন করে তখন তার আমল নামার মধ্যে একটা গুণা দেখে। আর যখন কোন মানুষ নেক নিয়ত করে, শুধু করবেন না, শুধু নিয়ত করলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর হজ টুকুন করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় সওয়াব লেখা শুরু করে দিবে। আর দান করবেন নিয়ত করছেন আল্লাহ লেখা শুরু করে দিল। আর যখন করবেন 10 থেকে 7 টুকুন সওয়াব আল্লাহ নামায়। সেই মহান মনি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনি আমাদেরকে এত সুন্দর করে বানাইলে, এই জন্য হাত গুলো যেমন ভালো কাজে ইউজ করা যায় আবার খারাপ কাজে ইউজ করা যায়, চক্ষু গুলো যেমন খারাপ কাজে ইউজ করা যায় তেমন আবার অসৎ কাজে ইউজ করা যায়। এই জন্য আপনার ধন সম্পদ থেকে ধরে দুনিয়া আল্লাহ যা কিছু দিয়েছেন এইগুলো যেমন ভালোভাবে ব্যবহার করতে পারেন, আবার অন্যায়ের পথেও ব্যবহার করা যায়। কত মানুষ এই জন্য আমার ভাইরা এই বিপদের সময় যারা আমরা গত জুমাও কিছু আলোচনা করে দেশের এই পরিস্থিতিতে অনেকেই আপনার টাকা পয়সা দান করেছেন পাঠাইছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দেশের প্রতি রহমত করেন রব্বুল আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে যে নিয়ামত দিলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, বান্দা ধন দিলাম, সম্পদ দিলাম, জ্ঞান দিলাম, চক্ষু দিলাম, হাত দিলাম, পাও দিলাম, এত সব কিছু যে আল্লাহ দিলেন ওই আল্লাহর শুকরিয়া তুমি আদায় করবা না? আল্লাহ বলেন আমি নিয়ামত গুলো হাসরের দিন আমি আল্লাহ পাই পাই করে তোর দিকে হিসাব নেব, এই হাত গুলো দিয়ে কি করছিলাম, এই পা গুলো দিয়ে কি জুমার নামাজ আসছিলাম না অন্য জায়গাতে চলে গিয়েছিল আল্লাহ জিজ্ঞেস করবে। এই জন্য মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে বিতর্ক শুরু করে দিবেন, আল্লাহ আমি এই হাত দিয়ে কাজটা করি নাই, এই পা দিয়ে তো আমি যাই নাই, মানুষ ভুলে যাবে, এটা ভুলে যাবে স্বাভাবিক। আরো থাকতে এক সময় একদিন সকালে সিদ্ধারের থেকে এক ভদ্রলোক আসছিল, সকাল ভোরবেলা আমরা যাচ্ছিলাম ওই পথ দিয়ে, গাড়িতে তখন ইয়া মারলো কি যে ক্যামেরা মারলো একটি স্পিডে গেল, 3 মাস পরে চিঠি আসলো যে আরো সাহেব আপনি যে রাস্তায় গেছিলেন আপনার তো এই কারণে আপনার পুঙ্ক 2 টাকাটা গেছে আর 1 টাকা জরিমানা আসছে। এখন আরো সে কোন ব্যাপার কি, এটা তো এত সকাল তো আমি উঠি না নর্মাল। পরে কাগজ পাঠাইলো, তো কাগজের মধ্যে পাশে আমি বসলাম, আমরা কি সকালবেলা কোথাও গিয়েছিলাম, হ্যাঁ গিয়েছিলাম একবার ওই সুইজারল্যান্ডে ভদ্রলোক আসছিল, তো আপনি ভুলে যাবেন কিন্তু আল্লাহর কাছে সব কি আছে, রিপোর্ট আছে। এই দেশে ক্যামেরা যদি আমাদের আমলনামা রিপোর্ট 3 মাস পরে দিয়ে দিতে পারে কখন কত সেকেন্ডে আপনি গিয়েছিলেন সেখানে কোন ধরনের কথা বলার আর সুযোগ, যখন ছবি ভিডিও চলে আসবার কিছু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন এইভাবে কিছু মানুষ আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা করি নাই, আল্লাহ বলবে করো নাই বলে না, তে মুখ বন্ধ করে দিবে। আল ইয়াউমা সূরাতুল ইয়াসিন আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই দিন আল্লাহ মুখটা বন্ধ করে দিবেন, লেবেল দিয়ে যাবে, আর কথা বলা যাবে না, হাত তখন কথা বলা শুরু করবে, হাত বলবে আল্লাহ এই হাত দেয় কোটি কোটি টাকার সম্পদ ব্যাঙ্গালোর পার করে নিয়ে আসছিল, হাত বলবে, পা গুলো বলবি কখন প্ল্যান করছিলাম, মাথা থেকে চতুর্দিক দেশের থেকে শরীর অঙ্গ প্রতঙ্গ গুলো আপনাকে বলা শুরু করবে। আরে এই হাত গুলো ভালো রাখার জন্য জীবনে কত কিছু ইউজ করলেন, এই চেহারাটা ভালো রাখার জন্য জীবনে কত কিছু ইউজ করলেন, আজকে তিনি যারে ভালো রাখার জন্য এত কিছু খাইলাম, সাধারণ নর্মাল তৈল খাইলাম না অলিভেল তেল খাইলাম, আজকে আমি সেদিন আমার বিপক্ষে চলে গেল, আমার শরীরে আমার বিপক্ষে চলে গেল, হাসরের দিন আমার বিপক্ষে দাঁড়াইয়া গেল, হাত পা যখন আপনার বিপক্ষে সাক্ষী দিবে অবস্থাটা চিন্তা করে, আপনার ছেলে মেয়ে যদি বাবার চরিত্রের ব্যাপারে বিপক্ষে সাক্ষী দেয় আর কেউ লাগে না, আর হাসরের দিন আপনার হাত পা গুলো যদি আল্লাহর কাছে সাক্ষী দেয় আল্লাহ হ্যাঁ এই ব্যাংক ডাকাতি যে করছে আমি সাক্ষ্য দিচ্ছি, তখন সেদিন মানুষের অবস্থাটা কি হবে। এই জন্য আমার ভাইরা এই নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তুমি যে নিয়ামত পেয়েছো এই নিয়ামত গুলো পেয়ে তুমি কিভাবে এইগুলো পৃথিবীতে তুমি চলে ফেরা করেছো, তোমার হাত পা গুলো কিভাবে চালিয়েছো। হাসরের দিন যদি আল্লাহর কাছে সুন্দর উত্তর না দিতে পারে, জাহান্নামের ফেরেশতারা গলা আর পায়ে শিকল বেঁধে লাঞ্ছিত করে করে জাহান্নামে টেনে নিয়ে যাবে, সেদিন চিৎকার করলে আপনার চিৎকার কেউ শুনবে না, সেদিন আল্লাহকে বলে ডাক দিলেও আল্লাহ সেদিন আপনার দিকে তাকাবে না।
দুনিয়াতে যদি কোনো মানুষ একবার আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এক শতবার বান্দারে জিজ্ঞাসা করে, বান্দা তোমার কি দরকার, কি জন্য আমারে ডাক দিয়েছ, আমি তোর কি দেব, কি জন্য আমারে ডাক দিলি রে বান্দা, একবার ডাক দিলে আল্লাহ একশোবার উত্তর দেন। আর আখেরাতে হাজারবার ডাকবেন, আমার আল্লাহ কাহার হয়ে যাবে, আপনার চেহারা দিকে আল্লাহ সেদিন তাকাবে না। এই জন্য আমার ভাইরা আমল করবেন, জিন্দগি করবেন, বন্দেগি করবেন, এই দুনিয়াতে এই আমল গুলোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতে আমাদের বিচার হবে, আখেরাতের ফয়সালা আপনা আমাদের হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা এই দুনিয়ার এই নিয়ামত গুলো আল্লাহ পাক দিয়েছেন, এই নিয়ামতের শুকুর হলো আল্লাহ পাকের বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই নিয়ামত গুলো একসময় ধ্বংস হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, এই মুমিনের জন্য এত কিছু নিয়ামত দিলাম, এর চাইতে আরেকটা বড় নিয়ামত হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাত পাগুলো আপনার বিপক্ষে চলে যাবে, একদিন আপনি কথা বলতে পারবেন না, ওই দিন কেউ আপনার সাথে থাকবে না। যদি কোনো সময় একটু সুযোগ পাই, ওই নবী আমাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। সেই নবীর উম্মত আমরা, এই জন্য এই নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ পথে যদি চলতে চাও, তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসো। তা আল্লাহ রাসূলকে ভালোবাসাটা এটা ভয়ের কারণে করা যাবে না, এটা কোনো মানুষকে ভয় করে রাসূলকে ভালোবাসবেন এই ধরনের ভালোবাসা আল্লাহ চান না, এবং কোন ডুবের কারণে হবে এটাও না। আল্লাহ রাসূলকে একান্ত রসুল হিসাবে আমাদের নাবিয়ুনা নাবিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত করে সমস্ত নবীদের সর্দার করে যাকে প্রেরণ করেছেন, তিনি হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলকে প্রাণ ধরে ভালোবাসতে হবে, আর এই ভালোবাসার স্বরূপ হিসাবে জুমার দিনগুলো যখন আসে, তখন যেন রসুলের উপর বেশি বেশি করে দরুদ পড়ি, রসুলকে সালাম দেই এবং কিছু নফল নামাজ পড়ি। এইটা গেল দরুদ এবং সালামের সওয়াবের উপর আলোচনা করছিলাম। আর জুমার দিন যখন আসে, তখন ফেরেশতারা আপনার নাম লিখে, আপনার বাবার নাম লিখে আমলগুলি নিয়ে আল্লাহর কাছে জবাব করে, আল্লাহ তোমার এই বান্দা সর্বোত্তম আসছে। আর জুমার দিনে দরুদ গুলো পড়লে আল্লাহ রসুলের কাছে ফেরেশতারা নিয়ে যায়, হে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মত তার বাবার নাম এমক, সে আপনাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে আপনাদেরকে সালামের উত্তর দিয়ে, সুবহানাল্লাহ। তিন নম্বর হলো, জুমার দিন গুলো যখন চলে আসে, মানুষ যেন এই দিনটাতে, এই বরকতের দিনটাতে যেন কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করে যেন কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে, কলিজার মধ্যে যত ধরনের অশান্তি থাকে, আল্লাহ নবী বলেন, যদি কোন মানুষের হৃদয়ের মধ্যে অশান্তি থাকে আর যদি সে কোরআন তেলাওয়াত শুরু করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের এই কষ্টটা আল্লাহ দূর করে দেয়। আর কোন মেডিসিন লাগবে না, দেখবেন মনের মধ্যে অশান্তি, ফ্যামিলি নিয়ে অশান্তি, ছেলে মেয়ে নিয়ে অশান্তি, বিভিন্ন অশান্তিতে যখন পড়ে যাবেন, আল্লাহর কোরআন জানিয়ে আপনি পড়া শুরু করেন, আল্লাহর কোরআন যেখানে মনে চাই খুলবেন, সেখান থেকেই পড়া শুরু করবেন। এই আয়াতগুলো যদি বাংলা তরজমা করেন, তাহলে দেখবেন আপনার চোখের সামনে যে বিপদগুলো বাসতেছে, এই বিপদের কথাগুলো যেন আল্লাহ এই কোরআনের মধ্যে গিয়ে গিয়ে যাচ্ছে। এটা মানব জীবনের একটা পরীক্ষিত আমল। আপনি দেখবেন কোরআনটাকে নিবেন, আপনি যে বিপদে আছেন কোরআনটাকে খুলবেন, মাঝখান থেকে পড়া শুরু করবেন, এই বাংলা তর্জমা করবেন, দেখবেন যে আপনার ওই বেদনা বিদুর সাথে কোরআনের কথাগুলো কোন একটা কমের কথা আল্লাহ এখানে আলোচনা করতেছে, সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন আল্লাহ কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যে শান্তি ঢেলে দেন, আর কেনই দিবে না, এটা তো দুনিয়ার কোন পুঁথিঘর নয়, এটা দুনিয়ার কোন মানুষের লেখা বই নয়, এটা আমার আল্লাহর কথা। যখন মানুষ কোরআন তেলাওয়াত করে, তখন বান্দার সাথে আল্লাহ যেন কথা বলে, সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে বান্দার মধ্যে এবং আল্লাহর মধ্যে কি হয়, কথা হয়, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কথা বলা হয়, এবং বান্দা যখন কোরআন পড়ে তখন আল্লাহ তার সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আবার আল্লাহ প্রশ্ন করে, লিমানিল হামদ, তুমি কার প্রশংসা করলা, তখন বান্দা বলে, লিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে আয়াত যত পড়বেন, প্রত্যেক আয়াতের সাথে আল্লাহ যেন জিজ্ঞেস করতেছে, আর আপনি যেন আল্লাহর সাথে যেন কথা বলতেছেন, মুকালামাতুল কালাম, এটাকে কথা বলা, আল্লাহর সাথে কথা বলা, সেই কোরআন, এই কোরআনের নাম। এই জন্য
বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, রাত্রে একটু তেলাওয়াত করা, দিনে একটু তেলাওয়াত করা। আগেকার মানুষগুলো দেখছি হুজুর নামাজের পরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা হতো, এই জন্য আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না, শুধু রমজান মাস যখন আসে তখনই আমরা তেলাওয়াত করি, আর এর আগে আমাদের আর সময় হয় না। এই জন্য না, জুমার দিনে আসলে একটু কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ নবী বলেন জুমার দিনে যদি কেউ সালাতু অর্থাৎ সূরাতুল জুমআ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার উপর বরকত আর রহমত নাযিল করেন। আর যদি কেউ সূরাতুল কাহাফ যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন এই সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার কপালের মধ্যে একটা কোরআনের নূর দিয়া দেয়। যদি কোন মানুষ রাত্রে শুইতে যায় আর 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমানো যায়, সাহাবীরা বললো ইয়া রাসূলুল্লাহ কেমন করে 1000 আয়াত তেলাওয়াত করব? 6666 যদি হয় তাহলে 1000 আয়াত যদি তেলাওয়াত করে তাহলে কোরআনের 6 ভাগের 1 ভাগ, এটা তো অনেক সময় লাগার দরকার। আল্লাহ নবী বললেন যারা রাত্রে ঘুমোতে যাবে উযু করে যদি সূরাতু আল-হাক মুত্তাকাসু হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে রাত্রে ঘুমাইতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1000 আয়াতের সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। এই জন্য রাত্রে বেলা আমল গুলো করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। মাহবুব জানি না কোন দিন আমাদের মৃত্যু চলে আসে, আমরা কোন দিনে এই দুনিয়া থেকে চলে যাব, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, সর্ব অবস্থায় দিনের পথে চলার জন্য চেষ্টা করতে হবে। কারণ আমরা চলতে গেলে আমাদের অনেক বাধা বিপত্তি অনেক কিছু চলে আসবে, এই বিপত্তি বাধাগুলোরে পেরিয়ে উপেক্ষা করে আল্লাহর পথে আপনি অটল থাকতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর বিশ্বাস থাকে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, বিপদও তুমি, সুখেও তুমি, দুঃখেও তুমি আল্লাহ, অসুস্থ অবস্থায় তুমি, সর্ব অবস্থায় তুমি, এই কথা বলে যখন বান্দা আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ বলেন তানাজ্জালুল মালায়েকা তার পরিজার মধ্যে তুমি শান্তি ঢেলে দাও। এই জন্য অভিরাম আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের জীবনকে সহজ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের জন্য সবকিছু সহজ করেছেন, এই সহজ জীবনকে যেন কঠিন না হয়, এক সময় যেন অনেক কঠিন হয়ে আপনার পাশে যেন না দাঁড়া, কবর হাসর মিজান পৌঁছাতে, এই জন্য দুনিয়ায় আমাদের আমল সম্বল এই পৃথিবীটি করার সুযোগ, পরকালের কোনো চিন্তা, কোনো কান্না, কোনো মায়া আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমার ভাইরা এই পৃথিবীতে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা পড়া, কোরআন তেলাওয়াত পড়া, দুরূদ শরীফ পড়া, হাদিস শরীফে আসছে কেউ যদি জুমার